56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসান্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো, 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি।